সমতলে চলছে গরমের দাবদাহ, আর পূর্ব সীমে চলছে তুষারপাত। আর সেই তুষারপাতকেই দেখতে, উপলব্ধি করতে, আর পর্যবেক্ষণ করতে, আর তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি আজ সিকিমে। আর ঝাঙ্গুলেক হলো পূর্ব হিমালয়ের কোলে সমস্ত জনপ্রিয় শৈল শহরগুলির মধ্যে একটা টুরিস্ট স্পট। প্রায় সারা বছর হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। এখানের পরিষ্কার বরফের সুন্দর হাতছানি কাউকে আটকে রাখতে পারে না, আর তাই আমরাও চলে এসেছি এই বরফের হাতছানি থেকে আটকে না থাকতে পেরে। আর এই সমস্ত ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে ঝাঙ্গুলেকের একটা সুন্দর দৃশ্য শেয়ার করতে। তো পুরো ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো। এই যে একদম 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 পরে পৌঁছে গেছি, আরও বাকি আছে, দেখতে পাচ্ছ কত উঁচুতে উঠেছি। জাস্ট হেভি একটা ওয়াও ওয়াও ফিলিং হচ্ছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের নর্থ সিকিম আসার সেকেন্ড দিন। তো কালকে আমরা গ্যাংটকের এমজি মার্কেটটা এক্সপ্লোর করেছি। আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে নাথুলা পাস, তো ওখানে যাওয়া হচ্ছে না কারণ ওখানে পারমিট দেয়নি। কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো, তার সাথে মানে শিলাবৃষ্টিই হয়েছিলো, তার জন্যে আজকে পারমিট দেয়নি। তো আজকে যাওয়া হবে, তাই জন্য ওটা ক্যান্সেল হয়ে যাওয়া। আজকে যাওয়া হচ্ছে ঝাঙ্গুলেক। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব যেখানে যেখানে যাব। তো তার জন্য সঙ্গে থাকতে হবে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা এখন থাকতেই স্টার্ট করছি। এখন 6:30-7 বাজে। তো এখন আমরা সব রেডি শেডি হয়ে এই যে ছাদে চলে এসেছি একটা অসাধারণ ভিউ দেখার জন্যে, আর তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে শেয়ার করছি। আর রেডি শেডি হয়ে আছি, কার এলেই আমরা বেরিয়ে যাব, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথম ব্লগগুলো যেগুলো শেয়ার করেছিলাম সেখানে প্রথমেই বলে রেখেছিলাম আমরা গ্যাংটকে দুদিন স্টে করেছিলাম, আর যেই হোটেলটায় আমরা ছিলাম তার নাম ছিল হোটেল দিশা। আর তার উপর থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিলো যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দর স্পষ্টভাবে দেখা যায় ভোরে উঠলে, যদি ভাগ্যে থাকে। তো ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর গাড়িতেও বসে পড়েছি। দেখতেই পাচ্ছ গাড়ি থেকে সাইড সিনগুলো জাস্ট অসাধারণ একটা দৃশ্য ছিল, সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে করতে যাই। আর কত কত পাহাড় টপকে এখন আমাদেরকে যেতে হবে ঝাঙ্গুলেক। তো চলো যাওয়া যাক। আর যেতে যেতেই রাস্তায় অনেক রাস্তা থেকেই শুরু হয়ে গেছে বরফের চিহ্ন, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা একটুও স্কিপ না করে দেখতে থাকো। তোমরা টুরিস্ট স্পটগুলো ঘোরার জন্যে যে সমস্ত গাড়িগুলো বুক করবে আগে থাকতে বা ওখানে গিয়ে, সেগুলো অনেকটা যেহেতু লং জার্নি, কিছু সময় একটু একটু করে ব্রেক নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়াবে তোমাদের সুবিধা মতন। তোমরা যেখানে চা নিতে পারো বা তোমাদের প্রয়োজনীয় কিছু কিনতে পারো। তো আমাদেরও তেমনই একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, সেখানেই প্রথম ইয়াকটা দেখতে পেলাম সিকিমে আসার পরে। আর এখানে আমাদের দাঁড় করিয়েছিল কারণ একটু চাটা কেউ যদি খেতে চায়। তো
আমরা অনেকটা উপরে চলে এসেছি আর এখান থেকে এই যে গ্লাভস আর এইসব কিনে নিয়েছি আর চলো আবার উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে ঠান্ডা একদম, আরও উপরে গিয়ে জুতো জুতো সব নিতে হবে, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। প্রচন্ড বরফ পড়ে রাস্তায় ধর নেবে, রাস্তা বন্ধ করে কিছু বলো ওখানটা এখানে দাঁড়িয়ে এই যে ছাঙ্গুলেকে আমি চলে এসেছি কথা বলতে, আজকে ঠান্ডায় সব একদম ব্লক হয়ে গেছে। আর এই যে সুস্থ সব নিয়ে নিয়েছি নালে নিয়ে আমাদের জুতো হয়ে যাবে বলে, আর জলের আওয়াজ হচ্ছে কিরকম বুঝতে পারছো, প্রচণ্ড ঠান্ডা এরকম টাইমেও ঠান্ডা এপ্রিলে, তাহলে অন্য সময় এলে কিরকম হবে। তুমি সামনে যাও চলো। তুমি দাম তোমার ভিন্ন
হাত পাত জমে পুরো বড় হয়ে গেছে একদম। Awesome! Come on, here can you get a photo of the যে সবাই এখন টিফিন খাচ্ছে এখানে বরফের উপরে উঠে এসে এই যে একদম 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 উপরে পৌঁছে গেছি আরো বাকি আছে দেখতে পাচ্ছ কত উঁচুতে উঠেছি জাস্ট হেভি একটা ওয়াও ওয়াও ফিলিং হচ্ছে এখনো বেশ কিছুদিন আছি প্রচুর প্রচুর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ছবি রাখতে হবে আমার চ্যানেলে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আওয়ার হনিমুন ট্রিপ তো খুব 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 মজা হচ্ছে এসে আজকে সেকেন্ড টাউন দিন চলে এসেছি চাঙ্গুরেকে তো আরও বেশ কিছুদিন থাকবো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে তো চ্যানেল প্রথমে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা আমার সাবস্ক্রাইবার তারা তো দেখেই ডেলি ডেলি ব্লগগুলো তো প্রচুর প্রচুর এক্সাইটেড এক্সাইটেড ব্লগ আসতে চলেছে তো সঙ্গে থেকে পাশে থেকো আর কি বলবো হাঁপিয়ে গেছি প্রচুর উপরে উঠে এসেছি আরও উপরে উঠবো চলো তোমরাও সঙ্গে চলো Thank you.
হ্যালো হ্যালো চলো আরে ওর নেই এলে মস্ত এ তসে আমার ওদের না ছট না হলো আমি চলো দেখি হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে তোমার ফোনে নেটওয়ার্ক আছে আমাদের ফোনে পুরো নো সার্ভিস দেখাচ্ছি এয়ারটেল সিম বলে চলেছ ওটো দাদা বাবা মানিস হয় ওই দিকে নিচের দিকে দেখতে পাচ্ছিস তুরা ওই দিকে ওরা ওরা ওই দিকে আসছে
আজকের ভিডিও। তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করি ভালো লেগেছে। আর এখন আমরা ফিরছি হোটেলে। আর প্রথমেই যেহেতু বলেছিলাম আজকে আমাদের সিকিমের সেকেন্ডতম দিন, মানে পুরো সিকিমটা কভার করব আমরা, সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, নর্থ সিকিম থেকে সমস্ত জায়গায় যাব, জিরো পয়েন্ট কালাপাত্তা। তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতন টাটা।